নমস্কার বন্ধুরা, স্মার্ট গ্লাসেতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে যে আমি আপনাদের সামনে আপডেট এনেছি সেটি হলো আপনাদের WBPSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল PF যে PSC পাবলিক সার্ভিস কমিশন বোর্ডের আন্ডারে যে আপডেটটি আমার কাছে এসেছে সেটি। দেখুন বন্ধুরা, WBPSC তাদের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে একটি লিঙ্ক অ্যাক্টিভেট করেছে, যেখানে আপনাদের আপকামিং যে সকল এক্সামগুলো যে প্রিভিয়াস যে সকল এক্সামগুলোর যে সকল রেজাল্টগুলো টেন্টেটিভ হয়ে আছে সেই সকল আপকামিং রেজাল্টগুলো নিয়ে তারা একটি লিস্ট পাবলিশ করেছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনাদের ফুড এসআইয়ের যে রেজাল্টটি সেটি, যারা আপনারা অনেকেই পরীক্ষা দিয়েছিলেন এবং তার জন্য এগারলি ওয়েট করেছিলেন। তো বন্ধুরা, আপনাদের চোখের সামনে যে এখন দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে যে লিস্টটি সেটি আপনারা আমি ডাউনলোড করেছি WBPSC-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এখানে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে, যার মধ্যে আপনাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আমি এখানে আলোচনা করব সেটি হলো আপনাদের ফুড এসআইয়ের যে রেজাল্টটি সেটি সম্পর্কে। তো আপনাদের যে পরীক্ষাটা হয়ে গেছিল তার আপনাদের যে রেজাল্টটি সেটা যে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট যেটি হয়েছিল সেটা রেজাল্ট আপনাদের পাবলিশ করা হবে, লাইকলি টু বি পাবলিশড বাই এপ্রিল 2020 অর্থাৎ এপ্রিলের 2020 সালের মধ্যে সালে কিন্তু আপনাদের ফুড সাপ্লাইয়ের যে রেজাল্টটি সেটি পাবলিশ করার কথা চলছে। এছাড়াও বন্ধুরা, তারা অনেকগুলো ডিপার্টমেন্টাল এক্সামের যে সকল আপনাদের যেমন হচ্ছে মোটর ভেহিকল ইন্সপেক্টর, ঠিক আছে, রেজাল্ট অফ দ্য প্রিলিমিনারি টেস্ট যেটা পাবলিশ করা হবে জানুয়ারি 2020, এই সকল বিভিন্ন রকম ইনফরমেশন কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। কাইন্ডলি আপনারা একটু WBPSC-র অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে সেখানকার যে প্রথম লিঙ্ক সেটা আপনারা চেক করে নেবেন, ঠিক আছে বন্ধুরা। এছাড়াও বন্ধুরা আপনাদের বলে দিই, যেমন দেখে নিন আপনাদের যেমন স্কুল এসআই যে পরীক্ষাটা হয়েছিল সেটার যে ফাইনাল মেরিট লিস্ট সেটাও কিন্তু আপনাদের মার্চ 2020-র মধ্যে কিন্তু পাবলিশ করে দেওয়ার কথা চলছে। তো বন্ধুরা, আজকে আমার আপনাদের দেওয়ার মতো যে সকল আপডেটগুলো আমার কাছে ছিল এটা ছিল এতটাই। কাইন্ডলি যদি আপনারা ভিডিওতে আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে কাইন্ডলি অবশ্যই আপনারা যে সকল গ্রুপের মধ্যে যুক্ত আছেন, যে সকল এডুকেশনাল গ্রুপ অর্থাৎ হোয়াটসঅ্যাপ বা ফেসবুক যেখানে যুক্ত আছেন, কাইন্ডলি ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করবেন। আপনাদের কোনো নিজস্ব মতামত থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো দেবার যে আপডেটটি আপনাদের এতটাই, পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শীঘ্রই দেখা হবে। বর্তমানে এখন আমার এসআই ক্লাস চলছে, কিছুদিন পরে এখানে WB কনস্টেবল মেন্সের ক্লাস শুরু হয়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিতে যুক্ত থাকবেন, নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে আপনাদের যে সকল আপকামিং এক্সাম বা রেজাল্টের আপডেট এবং আপনাদের ক্লাসেসগুলো যাতে আপনারা ইজিলি পেয়ে যান। তো বন্ধুরা, আজকের মতো এতটাই, পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। নমস্কার।